ফের সাত দিনের পুলিশি হেফাজত গ্রাম পঞ্চায়েত প্রধানে তুফানগঞ্জে চিলাখানা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন বাজারে সিভিক ভলেন্টিয়ার তথা ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী শহীদুল সরকারের দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল। অন্ধরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ তাই বিচারক। সোমবার আবারও তাকে আদালতে তোলা হলে ফের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ তাই বলে জানা গেছে। এই ব্যাপারে আইনজীবী কি বলছেন শুনুন। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। ঠিক আছে, আর বাকি সবারই ওই 28 তারিখে পড়াশোনা। 28 দিন ধরণীকান্ত বর্মনকে কোর্টে তুলে আছে, বিচারক কি রায় দিলে? বিচারক ওকে আবার পিসিতে পাঠিয়েছে আরো 7 দিনের জন্য পুলিশ কাস্টডির জন্য। বাকি অন্যান্যদের জেল কাস্টডি। কত দিনের? ওই 28 তারিখে পড়াশুন সবাই একদিনে রেখেছে, কিন্তু ওই পিসি হলো পুলিশ কাস্টডি এক প্রধানের, মানে ধরণীকান্ত বর্মনের, আর বাকি আসামিদের জেল কাস্টডি থাকবে। একজন কি জামিনে মুক্ত পেল? একজন ছাত্র আছে মনে হয় স্টুডেন্ট, তার জন্য আদালত তাকে কনসিডার করে ইন্টারিম বেড দিয়েছে, মানে জামিন অন্তর্বর্তী জামিন দিয়েছে। অন্তর্বর্তী জামিন পুরোপুরি না, ইন্টারিম অন্তর্বর্তী জামিন, অন্তর্বর্তী জামিনে মুক্ত করে, তাই তো? আপনার নাম? আমার নাম সঞ্জয় বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিডার তুফানগঞ্জ। যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট বাজার ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674।